পিতা মাতা বাবা মা না বলার চেষ্টা করব। তবে যদি দেখা যায় যে বয়স, অনেক সময় দেখা যায় যে শ্বশুর জামর বয়স খুব একটা ডিফারেন্স না, কখনো কখনো অনেক সময় বলে ভুল হবে, কখনো কখনো দেখা যায় যে শ্বশুর হয়তো ছোট বয়সে বিয়ে করেছে, জামাইটা হয়তো বেশি বয়সে বিয়ে করলো, অথবা জামাই দ্বিতীয় বিয়ে করছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর আর জামর বয়সে খুব একটা ডিফারেন্স না। কিন্তু আসলে যেটা আমার বাপের বয়সে বা মুরব্বী হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাকে যদি আমি বাপ বলি কোনো সমস্যা নেই, সম্মানের খাতিরে। সৌদিরা বলে আবুইয়া, আবুইয়া, ইয়া আবুইয়া। আবুইয়া মানে কি? আমার ছোট পিতা। আব মানে বড় পিতা, আবুইয়া যদি বলেন তাহলে পারে ছোট পিতার ছোট ভাই। তো এটা সম্মানের খাতিরে বলা যায়, এটা হচ্ছে দোষ নেই। কিন্তু পরিচয় যখন লিখিতভাবে কেউ জিজ্ঞাসা করবে তোমার পিতার নাম কি, তখন যদি আপনি পিতার নাম যদি গোপন করেন, এইটা হারামের কথা এসেছে, ওর প্রতি লানত, রাসূল সাহেব কঠোর শব্দ উচ্চারণ করেছে। এই ক্ষেত্রে একটা মশালা, আমাদের দেশে যে আমরা এই যে সন্তান যে মানে পুষি, আমরা মানে পালক পালক সন্তান, হ্যাঁ, এই পালক পুত্র এরা কিন্তু ছেলে হোক মেয়ে হোক, পরে দেখা যায় যে যে হচ্ছে এদেরকে মানে প্রতিপালন করলো, সে কিন্তু তার সম্পদটা অনেক সময় আপনা আপনি পেয়ে যায়, বা ওই পালক পুত্র কিন্তু ওই খাতা কলমে সব কিন্তু তার বাপ মা পরিচয় এটাই দেয়, এটা হারাম। শুধু তাই নয়, মশালাটা আমার আজকে আজকে জানবো যে যদি যেই ছেলেকে যেই মেয়েটা পালছে, এই মেয়েটা যদি এই ছেলেকে যদি দুধ পান না করায় শিশুকালে, তাহলে কিন্তু দুধ মা হিসাবে সে মাহরাম হিসাবে গণ্য হবে। আর যদি দুধ যদি পান না করায় ছেলেটা যখন বড় হবে, তখন এটা আমাদের দেশের প্রথা, আমরা যতই মান্য করি কুরআন হাদিসের দাবি, এই ছেলেকে তার এই যেটা মা যে বলে সম্বোধন করছে তার থেকে পর্দা করতে হবে, এবং এই ছেলেকে এই মহিলাকে বিয়ে করার জন্য হালাল, ছেলের জন্য, ছেলের জন্য এটা কি হালাল, এটা কোশ্চিন কালো হারামের কোনো নমুনা নেই। যদি দুধ পান করায় একটা কথা এসেছে, তাইলে পারে যাই আছে দুধ মা গণ্য হলো, তাছাড়া তো কোনো কোশ্চিন কালো কোনো ইনাই যে সে মা হবে। এর জন্য যদি দুধ পান না করাই, এই মেয়েটা যদি বড় হয়ে যায়, বাবাটা দুধ পান করে বাবা তো না, ওই তো মা, তার ওই স্ত্রী যদি দুধ পান করায় তাহলে তো সে হচ্ছে দুধ পিতা হবে, এটা হবে দুধ মার কারণে সেটা তার পিতা বলে গণ্য হবে না। যদি দুধ পান করায় তাহলে পর্দা করতে হবে না, আর যদি দুধ পান না করায় তাহলে পরে সেই ক্ষেত্রে তাকে পর্দা করতেই হবে। দুধ পানের কারণে সাধারণত বংশের কারণে, রক্তের কারণে যেগুলো মানে সম্পর্ক হয় দুধ পান করার কারণে, সে সম্পর্ক হয় কিন্তু এইটা এই ভুল মানুষের ভাঙানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়েদকে বললেন যে তোমার স্ত্রীকে তালাক দাও, তোমার স্ত্রীকে যাকে তুমি পালক পিতা বলো তার সাথে আমি বিয়ে করিয়ে দেব। হলো না জাইনাবের, আল্লাহ আসমান থেকে জাইনাবের বিয়ে পড়িয়ে দিলেন, পালক পুত্র জায়েদ, এই জায়েদের স্ত্রী জাইনাব, জাইনাবকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েদকে বললেন যে তালাক দাও, তালাক দিল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জাইনাবের বিয়ে হলো। এটা ভুল ভাঙানোর জন্য কোথায় আসলো? সুতরাং সবাই জানে, মক্কার সবাই জানতো যে জায়েদ হচ্ছে, জায়েদের পিতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা কোনো সুযোগই নেই, এটা মশালাটা এটা আমাদের জানতে হবে, কোনো সুযোগই নেই যে সে হচ্ছে তার থেকে পর্দা করবে না। এই মহিলাটা পর্দা করতে হবে এই ছেলের থেকে, মেয়ের থেকেও তার স্বামীকে পর্দা করতে হবে, এবং সম্পদ, সেই সম্পদ হচ্ছে ওয়ারিশ সূত্রে সে পাবে না, ওয়ারিশ সূত্রে পালক পুত্র হোক মেয়ে হোক কন্যা হোক পাবে না। তবে যদি সে কিছু যদি
মানে অবদানের ধরনে কিছু লিখে দিতে পারে, কিন্তু অরের সূত্রে সে সম্পদ পাবে না। এবং চেয়েছে তার যদি কোনো কোনো ক্ষেত্রে যে এই এই সন্তান বড় হয়েছে কিন্তু খাতা কলমে তার আসল যে মা, তার মা বাপের নামই তাকে লিখতে পরিচয় দিতে হবে। যদি পরিচয় পাওয়া যায় তাহলে অবশ্যই তার বাপ মার নামই পরিচয়, যদিও দুধ পান করে থাকে তবু হচ্ছে পরিচয় দেওয়ার সময় বলবে যে ইনি আমার বাপ, ইনি আমার মা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।